নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, মহিষাসুর মর্দিনী তৈরির গল্প, লেখা অনির্বাণ ভট্টাচার্য, পড়ছি অনির্বাণ। 1930 ভারতীয় বেতার সরকারের অধীনে চলে আসে, ফলে শুরু হয় নতুন উদ্যমে শ্রোতাকে আকর্ষণ করার পালা। 1932 প্ল্যান চলছে নতুন আর কি করা যায়, আর ঠিক তখনই বাণীকুমার প্রস্তাব দিলেন দেবীর আবাহনকে ঘিরে যদি একটি সঙ্গীত বহুল অনুষ্ঠান তৈরি করা যায় তবে সেটি হবে একেবারে নতুন কিছু। এক্সপেরিমেন্ট মোটেও আনকোরা ছিল না, কারণ হুবহু একই ধাঁচে সে বছরের মার্চে বাসন্তী ও অন্নপূর্ণা পুজোর সন্ধিক্ষণে বসন্তেশ্বরী নামে একটি বেতার অনুষ্ঠান প্রচারিত হয়। বাণীকুমারের রচনা, প্রযোজনা ও শ্লোক আবৃত্তি, হরিশ্চন্দ্র বালি ও রাইচাঁদ পরালে সুর। অনুষ্ঠানটি ভালো রকম সারা ফেলায় ঠিক হয় সে বছর পুজোয় অমন আরেকটি অনুষ্ঠান আয়োজনে। পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর ঠাকুর ঘরে বসে লেখা শুরু করেন বাণীকুমার। কিছুটা লেখেন আর পড়ে শোনান বন্ধু অশোকনাথ। তিনি শোনেন, আলোচনা করেন, এদিক ওদিক এক দুটো তথ্য সহায়তা। বাণীকুমার আবার লিখে চলেন অনন্ত, আর লিখেই বসে যান আর এক অক্লান্ত পথিকের সঙ্গে, রাজার রোয়াব যার সঙ্গীতে, সেই পঙ্কজকুমার মল্লিক। অহরহ বৈঠক হয় আর ঘরময় সুরের হাট, এক লাইন করে কোরাস নির্মাণ, আর দোহার হব বলে পর্দার আলালে হাজার আরো রাগ, পিলু, খাম্বাজ, আহির ভৈরব, মালকস। পঙ্কজকুমার তখন সে আবহে এমনই আসক্ত যে রাতের রাগ মালকসকে ব্যবহার করলেন ভোরের সে মুহূর্তে। কর্ণাটকী শৈলীর রাগ অনায়াসেই মিশ খেলো অন্য ঘরানায়, আর বাণীকুমার বন্ধু পঙ্কজের কাছে নতুন আত্মজকে সমর্পণ করে আবার ঢুকে গেলেন একটি ঘোরের মধ্যে। সে ঘোরে প্রতিনিয়ত সেঁধিয়ে গিয়ে বাণীকুমার বদলে ফেলছেন পূর্বে যা যা তিনি লিখেছেন। তখনই তো জন্ম নিচ্ছে কত নতুন অধ্যায়। প্রথম দিকে মহাষষ্ঠীর দিন ব্রডকাস্ট হতো মহিষাসুর বধ, বিশেষ প্রভাতী অনুষ্ঠান, কিন্তু 1936 সাল থেকে মহালয়ার দিনেই ভোর 4:00 তরঙ্গে ভাষা শুরু মহিষাসুর মর্দিনীর। আরম্ভে 3 শঙ্খধ্বনি আর তারপরেই বীরেনভদ্রের এখন অমর হয়ে যাওয়া স্বর। এই শঙ্খ নিয়ে যেতেন খোদ বাণীকুমার বাড়ি থেকে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় দিতেন তাতে শুরু নির্দেশ, কিন্তু পরের দিকে গৌর গোস্বামী বাঁশি দিয়ে বা কখনো শৈলেশ্বর মুখোপাধ্যায় ক্ল্যারিয়ানেটে তুলে দিতেন এই সুর। তখন তো লাইভ ব্রডকাস্টের যুগ, দীর্ঘ 20-22 দিনের অবিরাম রিহার্সাল ছিল নিয়ম, সব্বাই থাকবেন পঙ্কজ মল্লিকের নেতৃত্বে। একদিকে সারেঙ্গি ধরতেন মুন্সি, চেলোয় তাঁরই ভাই আলী, হারমোনিয়ামে খুশি মোহাম্মদ, বেহালায় তারকনাথ দে, ম্যান্ডোলিনে সুরেন পাল, গিটারে সুজিত নাথ, এসরাজে দক্ষিণামোহন ঠাকুর, পিয়ানোয় রাইচাঁদ বড়াল, নক্ষত্রের সমাহার, আর সেসবের অন্য পিঠে গায়কদের নিয়ে একা বাণীকুমার। প্রত্যেকের সংস্কৃত উচ্চারণ ঠিক চলছে, এমনকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরও সংস্কৃত উচ্চারণ ঠিক করতেন বাণীকুমার। আসলে বীরেনবাবু শুরুর দিকে সংস্কৃত বেশ কিছু কথা অনেকটা বাংলার মতন উচ্চারণ করে বলতেন, যা অধ্যাবসায়ের জোরে অন্তে এমন বসলো তাঁর গলায় যে একটা ভিন্ন ধারাই তৈরি হয়ে গেল। বাণীকুমারের কথা ছিল আগে মানে বুঝতে হবে প্রতিটি শব্দের, সে তুমি কোরাসি গাও না কেন, উপলব্ধি করতে হবে ভাব, তারপর মিলবে ছাড়। সোজা পঙ্কজবাবুর সান্নিধ্যে মহাযজ্ঞ বিস্তর, অত্যন্ত শুভ যেন জীবনের তীব্র পুণ্য। সে যজ্ঞে কোনো ছেদ ছিল একেবারেই অভাবনীয়, ছেদ যে ফেলার চেষ্টা করা হয়নি তা কিন্তু নয়। বীরেনভদ্রের পাটনীয় তো সেকালে কত শোরগোল, এক কায়েস্ত ছেলে কোন সাহসে পড়ে চণ্ডী, বন্ধ হোক এ তামাশা। উঠল রব, বাণীকুমার দাঁড়িয়ে বললেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ব্রাহ্মণের চেয়ে বড় ব্রাহ্মণ, পড়বে ওই করুক কে কি করে দেখি। আর মায়ের এই আরাধনায় মুসলমান শিল্পীরাও অংশগ্রহণ করবেন, বাণীকুমার আবার দৃঢ় প্রতিজ্ঞ, সেও আটকাবে না কিছুতেই। মা শুধু হিন্দুর মা নন,
এই ডিসিপ্লিন, এই লড়াকু মনোভাব লেখা ছিল যেন মজ্জায়। যেমন হেমন্ত মুখোপাধ্যায় যখন 50-এর দশকে চলে গেলেন বোম্বাই আর বললেন রিহার্সাল করা তার পক্ষে অসম্ভব, পানিকুমার বাদ সাধলেন, বললেন সুতো যাবে না ছেঁড়া, অতএব হোক তারকা তবু হেমন্তবাবু বাদ। দুর্ভাগ্য শচীন গুপ্তের, সুযোগ পাওয়া সত্ত্বেও তার গাওয়া হলো না হেমন্তের জাগো দুর্গা। অসুস্থ হয়ে পড়লেন আর সে বর পেয়ে গেলেন দ্বিজেন মুখোপাধ্যায়। কোরাসে আগে থেকেই দ্বিজেনবাবু গাইতেন, তাই পঙ্কজ কুমার মল্লিক চাইলেন দ্বিজেনবাবুকে, কিন্তু বাণীকুমারের যেন কেমন এক খটকা, পারবে তো? পঙ্কজ কুমার বলে দিলেন বাণীকে আগে রাজি করাতে হবে। সেই মতো দ্বিজেন গেলেন বাণীকুমারের বাড়ি, গিয়ে বললেন আমি রবীন্দ্রসঙ্গীত গাই, নজরুলের গান গাই আর অন্য ধরনের গানও গাই। শুনে তো বাণীকুমার আরো গম্ভীর, বললেন আমার গান অন্য গান নয়। কিন্তু রাজি হলেন দ্বিজেনকে শুনতে, আর সেদিন থেকেই তো দ্বিজেন মুখুজ্জে অমর হয়ে গেলেন। আর অমর হয়ে রয়ে গেল আরো কত গল্প, সেই লাইভ ব্রডকাস্টের শেষ হবার পরের মুহূর্তগুলো যেমন। পরীক্ষা শেষ, একটা বড় ঘরে জমায়েত সব্বার। আগের রাত থেকেই আকাশবাণীতেই থেকে যাওয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ভোর রাতে আসা পঙ্কজ কুমার মল্লিক, বাণীকুমার, সমস্ত গায়ক বাদক ঘোষক সব্বাই দূর আকাশ থেকে দেখলে বুঝতেন তারা হাসছেন, খুনসুটি করছেন, কেন অমুক দুম করে কোরাসের সময় থেমে গেলেন সে নিয়েও মৃদু তর্ক। আর এর মধ্যেই এসে গেল পঙ্কজ কুমারের অর্ডার করা 100 কচুরি জিলিপি। বাইরে তখন রোদ ভেজাচ্ছে চরাচর, বাসে ট্রামে মানুষের মুখ শোনাচ্ছে অন্য এক গল্প, আনন্দের এক গল্প। হাওয়ার সিলেবাসে তখন রূপকথার ক্লাস, আর তার মধ্যেই নির্জলা উপসী বাণীকুমার সেই গুনগুন করতে করতে বেরিয়ে এলেন রেডিও অফিস থেকে, গঙ্গার দিকে যাবেন।